ব্রাহ্মণবাড়িয়া টিভি, বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মানবতার তরি রক্তদান ও একটি গ্রাম একটি পরিবার সংগঠনের যৌথ উদ্যোগে ভুরভুরিয়া একরামপুর গঙ্গানগর গ্রামে শীতার্ত, দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার 15 ডিসেম্বর সকালে সলিমাবাদ ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামে 350 জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবেয়া গফুর জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডাক্তার এ কে মাহবুবুল হক, অবসরপ্রাপ্ত ও রাবেয়া গফুর জনকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুল খালেক প্রধান, ফর্দাবাদ ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ডাক্তার মাসুদ, দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আমির হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত প্রফেসর ডাক্তার এ কে এম মাহবুবুল হক ও সলিমাবাদ ইউপি চেয়ারম্যান জালাল আহমেদকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এতে অত্র গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাঞ্ছারামপুর হোমনার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং মানবতার তরি রক্তদান ও একটি গ্রাম একটি পরিবার সংগঠনের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানবিক কাজ করার জন্য বেশি টাকার প্রয়োজন হয় না, শুধুমাত্র একটি ভালো মন মানসিকতার দরকার। আমার থেকে যে একটু অসহায় মানুষ, তার থেকে আমরা সহযোগিতার কাজ শুরু করতে পারি। সংগঠনের সংখ্যা না বাড়িয়ে ডোনারের সংখ্যা বৃদ্ধি করে মানবতার তরে কাজ করে যেতে হবে। ভালো কাজ বলতে শুধু শীতবস্ত্র বিতরণ নয়, কাউকে একটা ভালো পরামর্শ দেওয়াও ভালো কাজেরই একটি অংশ। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি, বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।